হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের সাথে একদম সহজ দুটি হালুয়ার রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে সুজির হালুয়া আর অন্যটি হচ্ছে ডিমের হালুয়া। এই হালুয়া দুটি খেতে অনেক মজার আর একদম অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে হালুয়া দুটি তৈরি করা যায়। তো প্রথমে আমি সুজির হালুয়াটি তৈরি করব, আর তার জন্য চুলায় একটি প্যানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এরপরে এর ভিতরে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার একদম লো আছে, ঘি এর সাথে এই সুজিগুলোকে সুন্দরভাবে ভাজতে হবে। আর সুজিগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, লো হিটে একটু সময় নিয়ে সুজিগুলো ভাজতে হবে। আর এই যে আমার সুজিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এটা প্রায় 10-12 মিনিট ধরে এভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিলাম 1/2 কাপ চিনি, আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তারপরে আমি দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ, আর দুধটা দেওয়ার পরে আমি একটু সময় সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর ভিতরে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। আর দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। তো চুলার আঁচটা ওই একইভাবে লোতেই রাখতে হবে, আর এটাকে এভাবে অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর কিছু সময় পরে এরকম ঘন হতে শুরু করবে। আর এই যে চাইলে হালুয়াটা এই পর্যায়েও নামিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি হালুয়াটা একটু বরফির মতো করে কেটে নিব, তার জন্য আর একটু শক্ত শক্ত করে তারপরে নামিয়ে নিব। আর এই যে এবার আমি হালুয়াটা নামিয়ে নিব, আর নামানোর আগে আমি আর একটু ঘি দিয়ে দিলাম। তো এই যে এবার এই প্লেটের উপরে একটু ঘি লাগিয়ে তার ভিতরে হালুয়াটা নিয়ে নিলাম। এবার গরম থাকা অবস্থায় হালুয়াটাকে এরকম চৌকো একটা শেপ দিয়ে দিলাম, যাতে হালুয়াটা সুন্দরভাবে কেটে নেওয়া যায়। এবার আমি উপর থেকে কিছুটা বাদাম দিয়ে দিলাম। আর বাদামগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দিলাম। এবার এই হালুয়াটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিব। আর এই যে ঠান্ডা হওয়ার পরে হালুয়াটা এরকম বরফির মতো করে কেটে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার সুজির হালুয়া। এবার আমি ডিমের হালুয়াটি তৈরি করব, আর তার জন্য আমি এই বাটির ভিতরে 5টি ডিম নিয়ে নিলাম। তারপরে চিনি নিলাম 1/2 কাপ, ঘি নিলাম 1/3 কাপ, আর গুঁড়ো দুধ নিলাম 1/3 কাপ, আর নিলাম সামান্য একটু এলাচের গুঁড়া। এবার এই সব কিছু সুন্দরভাবে মেশাতে হবে। আর সুন্দরভাবে মেশানোর পরে চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে এই মিশ্রণটা দিয়ে দিলাম। আর আমি এখানে 2-3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা আসলে পুরোপুরি অপশনাল, কেউ কালারটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে এভাবে অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচ কিন্তু পুরো সময়টা লোতে রাখতে হবে, কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। আর কিছু সময় নাড়তে নাড়তে দেখবেন হালুয়াটা এভাবে ঘন হতে শুরু করেছে।
আর কেউ যদি হালুয়াটা একটু নরম নরম খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে আর একটু টাইট করে নামাবো। আর এই যে হালুয়াটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে একটা প্লেটের উপরে নিয়ে নিলাম। তো হালুয়াটা এভাবেও পরিবেশন করা যাবে, কিন্তু আমি এটাকে এভাবে গোল গোল লাড্ডুর মতো করে তৈরি করব। তো ব্যাস, তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিমের হালুয়া। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক মজার, তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আশা করি আজকের আমার এই সিম্পল দুটি হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।